রহমতের বৃষ্টি, কিন্তু এই রহমতের বৃষ্টি পানি উঠিয়ে দিয়েছে। এই যে ট্রাকগুলো আটকে গিয়েছে পানির জন্য, ওই যে রাস্তায় দেখতেই পাচ্ছেন অনেক পানি হয়ে গিয়েছে। সন্ধ্যার পর থেকে এরকম ঝুম বৃষ্টি শুরু হয়েছে, পানি যে ঠান্ডা, আরাম লাগে ধরলে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ অনেক বৃষ্টি দিয়েছে, আর দিও না আল্লাহ। কয়দিন বৃষ্টি ছিল না, সিলেটের বন্যা পরিস্থিতি ভালো হয়েছিল, পানি টানি কমেছিল, আজকে আবার এই অবস্থা, আল্লাহ জানে কি হয়। গত কিছুদিন আগে এমন বৃষ্টির কারণে পুরা বন্যা হয়ে গিয়েছিল, বিভিন্ন দোকানে পানি ঢুকে গিয়েছিল। আজকে যদি এই বৃষ্টি এখন থেকে নিয়ে সারা রাত চলে, তাহলে সেম অবস্থা হবে, রোডের পাশের যে দোকানগুলো রয়েছে এগুলোতে সব পানি উঠে যাবে, আর গাড়িগুলো একটু পর আটকে যাবে যদি পুরো রোড পানিতে ভরে যায়। আল্লাহ তুমি হেফাজত করো, বৃষ্টি তো রহমতের বৃষ্টি অনেক দিয়েছ, ঠান্ডা হয়েছি, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। আর অতি বৃষ্টি দিয়ে এটা তুমি গজবের বৃষ্টি করো না গো আল্লাহ। ওই যে মানুষ পার হচ্ছে, পানি নিশ্চয় বুঝতে পারছেন রোডে কী পরিমাণ পানি হয়েছে।